দিন কাহে মেরে প্রয়োজনে আর কোরআনে রহবানে দিন কাহে মেরে প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেহ না করুক আমি করব কাজ কেহ না করুক আমি করব কাজ বলেন মারহাবা আমি হতাশ হব না ভেঙে পড়ব না আমি ভয় করব না নিরাশ হব না দিনের কাজে ব্যস্ত রব নিত্য সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব নিত্য সকাল সাজ কেহ না করুক আমি করব কাজ কেহ না করুক আমি করব কাজ ফুটিল একটি ফুল নাম মুহাম্মদ রাসূল উম্মতের লাগিয়া নবী হইল আকুল উম্মতের লাগিয়া নবী হইল আকুল মারহাবা বলে ধন্য হইল মায়া মিনা গর্বতে ধরিয়া ধন্য হইল আর ভূমি নহবিকে পাইয়া আইরে দয়ার নবী আমার ধ্যানের ছবি গুলবাগি চাই ফোটা যেন সত্য গোলাপ ফুল উম্মতের লাগিয়া নবী হইল আকুল এই পৃথিবীর মানুষেরা সর্বপ্রথম চাঁদের দেশে যায় ভালো করে শুনবেন ভাই গুরুত্বপূর্ণ আলোচনা সর্বপ্রথম চাঁদের দেশে যাই 1969 সালের 21 জুলাই তিনজন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স এবং এডুইন অলড্রিন এই তিনজন বিজ্ঞানী প্রায় 239,000 মাইল অতিক্রম করে অ্যাপোলো 11 নামক নভোযানে তারা চাঁদের দেশে পৌঁছায় যখন চাঁদের দেশ থেকে তারা ফিরে আসলো নীল আর্মস্ট্রংকে দাওয়াত করা হলো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় তার বক্তব্য থামিয়ে দিলেন তিনি হতভম্ব হয়ে গেলেন ডাক দিয়ে বললেন সাংবাদিক ভাইরা এটা কিসের আওয়াজ সাংবাদিকটা বললো স্যার এটা হলো মুসলমানদের আল্লাহ আকবরের ধ্বনি আজানের ধ্বনি এই আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে মুসলমানদেরকে নামাজের দিকে আহ্বান করা হয় সুবহানাল্লাহ বলবেন না নীল আর্মস্ট্রং তিনি তখন বলেছিলেন আমি নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে ছিলাম এরকম অসংখ্য আল্লাহ আকবরের ধ্বনি আমি সেখান থেকে শুনতে পেয়েছি সুতরাং ঘোটাবাড়ি এটা ফরিদপুরের বলমারি থানার গুনবহা এলাকা কিন্তু এইখান থেকে যদি আমরা আল্লাহকে ডেকে আল্লাহ শুনবে না ভাই এই জন্য আসেন সে রবে দেওয়া কণ্ঠ দিয়ে আবেগ আব্লুত কণ্ঠে বিনয় উপনীত চিত্তে আমরা যে তার গোলাম এই গোলামির সবটুকু অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় সে মহান রবের সেখানে উক্তি অনুযায়ী চুক্তির সাথে চুক্তি করতে গিয়ে কালিমাত্র শুকর আদায় করছি সকলে জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আসেন লাখো কোটি দরুদ এবং সালাম শোষিত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত পদদলিত অধিকার হারা ভাগ্য হারা ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পড়া মজলুম মানবতার রবি আকাই নামদার তাজদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি গুগলের সাথী বিশ্বসভার সভাপতি বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি যেই মুহূর্তে আমরা এখানে বসে কুরআনুল কারীমের আলোচনা শুনছি সেই মুহূর্তে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ ভালো ভাই আজকে যেখানে মুসলমান সেখানে রক্ত ধরছে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি পৃথিবীর যেখানে তাকাবেন না কেন আয়ারল্যান্ড পানামা জাম্বিয়া কটবেন ডুবা কাতার ইন্দোর সাংগরি কলম্বো বলিভিয়া ইউরোপ নরেন রাশিয়া হন্ডুরাস সুন্দরা দায়ন সিলভাই মরিস হংকং আলজের বিলবিলে মালদ্বীপ তুর্কিস্তান চীন এশিয়া গ্রিস মিশর জর্ডান কাতার সিঙ্গাপুর লেবানন লন্ডন লিবিয়া দেখো বাহারাম ডুবা বার্মা কেরালা বেলজিয়াম সিপুনা আফগানিস্তান ভারত পাকিস্তান জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া কিউবা ইসরায়েল ফিলিস্তিনি বলে রাহুল ইরান ইরাক কুয়েত বাংলাদেশ সুবাকো প্যারাগুয়ে গোকো মেক্সিকো চিলি ঘানা ইতালি ফ্রান্স স্পেন কোরিয়া আর্জেন্টিনা সহ আজকে পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলমান সেখানে নির্যাতনের স্টিল রোলার চলছে কথা বলে ঠিক কিনা
এই কঠিন অবস্থার মধ্য দিয়ে যেই মুহূর্তে আমরা এখানে বসে কুরআনুল কারীমের আলোচনা শুনছি, এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার এবং ভারতের কাশ্মীরের মুসলমানেরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যেই কঠিন অবস্থার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, সে আল্লাহর উপরে আমরা খুশি না বেদার, এর জন্য আসেন আমরা আলোচনা দিতে চাই। আলোচনা হবে কোরআন থেকে। কোথায় থেকে ভাই? কোরআন কার কিতাব? তার বাপদাদার কিতাব? কোরআনের আলোচনা যদি আপনার বিরুদ্ধে যায় মানতে কি সমস্যা আছে? কোরআনের আলোচনা যদি আমার বিরুদ্ধে যায় মানতে কি সমস্যা থাকতে পারে? কোরআনের আলোচনা যদি আপনার বাবার বিরুদ্ধে যায় মানতে কি সমস্যা আছে? কোরআনের আলোচনা আপনি যেই দল করেন আমি যেই দল করি যদি সেই দলের বিরুদ্ধে চলে যায় মানতে কি সমস্যা থাকতে পারে? কেননা মুমিন জীবনে কোরআনের চাইতে বড় আর কিছু হতে পারে না। এই কিতাবের মতন মহাসত্য কিতাব পৃথিবীর মঞ্চার একটা আছে নাকি? পৃথিবীতে যত কিতাব আছে, আপনার পৃথিবীতে যত কিতাব আছে, বেদ, বাইবেল, রামায়ণ, গীতা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, মহাভারত, দশাধিক, আল্লাহর নাম যদি কষ্ট হয় একটু জোরে বলেন তো আল্লাহ আকবার। তাহলে কোরআনের মালিক কে ভাই? আল্লাহ। এর ভিতরে কোনো ভুল আছে নাকি? দেখবেন দুনিয়াতে অনেক সাহিত্যিক আছে, অনেক লেখক আছে, যারা বই লেখেন, বই শুরুতে লিখে দেয় যে তার দুর্বলতা দিয়ে শুরু করে, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল থাকে, আপনারা আমাকে জানিয়ে দেবেন, আমি যাতে করে পরবর্তীতে সংশোধিত হতে পারে, লেখে কিনা বলে। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিলেন, কোন কবি কোন সাহিত্যিক বই লেখার শুরুতে তার নিজের প্রশংসা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাব লেখার শুরুতে তিনি নিজের প্রশংসা নিজে করেছেন। সুবহানাল্লাহ, সম্মানিত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদেরকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শুরুতে নিজের প্রশংসা নিজে করেছেন। الحمد لله رب العالمين الله اكبر বলেন নিজের প্রশংসা আল্লাহ নিজে করলেন। এবার আপনি বই খুললেন, আপনার মনের মধ্যে হলো যে বইয়ের মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সম্মানিত এটা তো তুমি দিয়েছ, কিন্তু এই দুনিয়ার মানুষেরা যদি বলে আল্লাহ ওই কুরআনুল কারীমের মতন একখানে কিতাব আমরা রচনা করতে চাই, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে শোনো, আমি ইয়াকুলু নাফতারাহু কুল ফাতু বিসুরাতিন মিন মিসলি আদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভিতরে যে সুরা নাজিল করলাম রে বান্দা, ওই ছোট সুরার মতন একটা সুরা তোমরা বানাও, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতে তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত সহযোগিতা আছে, সকলকে তোমরা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোশ্চিন কালেও আমি আল্লাহর কোরআনুল কারীমের সূরার মতন সূরা তোমরা বানাতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত বন্ধুগণ, আমার এবার আমরা যদি বলি আল্লাহ আমাদের জ্ঞানের পরিধি তো অনেক কম, অগো আল্লাহ তুমি যদি আমাদেরকে জিনদেরকে সাহায্যকারী হিসেবে পাঠাও, ওই জিনেরা যদি আমাদের সাহায্য করে আমরা পারলেও পারতে পারে, এটা আমাদের মনের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উল্লা ইনিজতামাআতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা মনে করো জিনদের সাহায্যের প্রয়োজন, তাহলে তোমরা জিনদের সাহায্য নাও, আর আমি আল্লাহর কোরআন কারিমের সূরার মতন সূরা তোমরা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন দহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাম পৃথিবীর মানুষেরা যদি জিনদের সাহায্যকারী হয়ে যায়, আর জিনেরা যদি মানুষের সাহায্যকারী হয়ে যায়, তাম পৃথিবীর জিনেরা মানুষ মিলেও যদি চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে, তবু কুরআনুল কারীমের সূরার মতন সূরা তারা বানাতে পারবে না। চলে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এই দুনিয়াতে কত মানুষ আসলো কোরআনের ভোর খাওয়ার জন্য, ধরতে পেরেছে? একটু জিকির করে না, যার সামনে যতটুকু জায়গা আছে একটু পুরা করে বসেন ভাই। যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া দিবে, ধরার পর সময় থাকতে সত্যের সন্ধান কর, অরে মন সময় থাকতে সত্যের সন্ধান কর। মারা বলেন, জীবনের সব কিছু যাবে বিফলে, মন কান্না কি রাশিয়া সল করবেন বসাইয়া, ভেবে চিন্তে সঠিক পথে ধর, সময় থাকতে সত্যের সন্ধান কর, অরে মন সময় থাকতে সত্যের সন্ধান কর। মারাবা, এই গান ভালো লাগে কিনা ভাই? কিন্তু আজকে যুবকের গান জানে না, জানে না কি? আজকে যুবকেরা বলে মেয়েরা অপরাধী, আর মেয়েরা বলে ছেলেরা অপরাধী, আর কয়েকদিন পরে বলবে বাপও অপরাধী মাও অপরাধী, ঠিক কিনা বল? আজকে একে অপরকে দোষাচ্ছে, আসলে গানগুলা ছিল না 5 বছর আগে, গানগুলা ছিল না, ছিল বলেন? এখানে মুরব্বী যারা আছেন, 5 বছর আগে আমাদের কানে ভেসে আসতো আব্দুল আলীমের গান, সুবহানাল্লাহ বলে আব্দুল আলীম চাচারা মুরব্বীরা যারা আছেন, আব্দুল আলীম যে গানগুলা গিয়ে গেছেন সে গানগুলা ছিল সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তার গান শুনলে, কিন্তু আজকে যুবকরা যে গান গায় আল্লাহর কথা কি মনে হয়? মনে হয় না। আব্দুল আলীমের গানগুলো কত সুন্দর ছিল, ঠিক কিনা বলেন? আমার ভবে কেহ কি আছে দুঃখ কব যাহার কাছে রে, বেলা হচ্ছে না আপনারা। আমার ভবে কেহ কি আছে দুঃখ কব যাহার কাছে রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানি চাইয়া রে আমি, তোমার পানি চাইয়া। মারহাবা বলেন, কণ্ঠেও যখন কোরআন শুনতো তারা তিন ভাগে বিভক্ত হয়ে যেত। তাহলে আসেন, তিন প্রকার মানুষ কোরআন শুনে। 1 নম্বরে কোরআন শুনে কাফের, কারো শুনে ভাই? 2 নম্বরে কোরআন শুনে মুনাফিক, আর 3 নম্বরে কোরআন শুনে মুমিন। 1 নম্বর কারো শুনে? কাফের। এই কাফেরদের চরিত্রটা কি? কোরআন শোনার পরে চরিত্রটা কি দাঁড়ায় একটু লক্ষ্য করে। সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহর নবীদের বিশ্ব নবীদি তদারিন্তন সময়ে সুললিত কণ্ঠে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ও ভাই আপনারা বলেন কোরআনের সুর ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা কোরআন আমাদেরকে দিলেন, এই দিনে আপনি একটা গান শুনবেন একবার ভালো লাগবে, 2 বার শুনবেন ভালো লাগবে, 3 বারের বেলায় কিন্তু ভালো লাগবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, এই কোরআনুল কারীমটা প্রত্যেকটা ইমাম সাহেব মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে
সূরা ফাতিহা তেলাওয়াত করি, কোনদিন কোন মুসল্লি পিছন থেকে বলে না ও হুজুর এক সূরা প্রত্যেক দিন ভালো লাগে না আজকে অন্য সূরা পড়েন, বলে নাকি বলে না? কোরআন যদি বলে না, এই জন্য আল্লাহর নবীজি বিশ্ব নবীজি যখন সুরলিত কণ্ঠে কুরআনুল করিম তেলাওয়াত করতেন, তদানীন্তন সময়ে মক্কার বড় বড় কাফেরদের নেতা যারা ছিল আবু জাহেল, উতবা, সাইব, আবু সুফিয়ান, এই মক্কার বড় বড় লিডার যারা ছিল, এই কাফেররা আল্লাহর নবীজি বিশ্ব নবীজির কণ্ঠে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কুরআনুল করিম শুনেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাফেররা সারা রাত কুরআন শুনলো, কিন্তু ফলাফলটা কি? আল্লাহ বললেন আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কাফের বেঈমানদের সিদ্ধান্ত নিয়েছিল, তারা বলেছিল ও মক্কার মানুষেরা, ও মক্কার কাফেররা তোমরা শুনে নাও, ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই মোহাম্মদ যে এখানে কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের কথা যে এখানে বলবে, তোমরা যেভাবে হোক না কেন গেঞ্জাম করে সৃষ্টি করে হোক না কেন, যেভাবে হোক না কেন তোমরা কোরআন কারিমের তেলাওয়াত বন্ধ করে দিবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই তাহলে ভালো করে বলেন, এই কাফেরদের চরিত্র হলো তারা সারা রাত কোরআন শুনবে, আবার সকালবেলায় কোরআনের মাহফিল কিভাবে বন্ধ করা যায় এর জন্য ষড়যন্ত্র করবে, কথা বলেন ঠিক কিনা? এমন কাফের মনে বাংলাদেশে নাই, বিরোধিতা করবে। এর মধ্যে কিছু কাফের বসে থাকবে, ওরা বলবে ছোট ছোট হুজুর আলোচনা ভালোই করেছে কিন্তু মাঝে মধ্যে রাজনীতি করেছে, আছে না? এটা হলো কাফেরদের চরিত্র। এখন আপনি কাফের কারা কিভাবে চিনবেন, আল্লাহ সে কথাও বলে দিচ্ছেন, আল্লাহ আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা কাফের, এই কাফেরদের সামনে যখন আমি আল্লাহর কোরআনুল কারিমের হক কথাগুলো যখন বলা হবে, ও নবী আপনি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, কোরআনুল কারিমের হক কথাগুলো শোনাবে, সঙ্গে সঙ্গে ওই কাফেরদের চেহারাটা কালো হয়ে যাবে, কাফেরদের চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর এরা কি করবে, একাদুনা ইস্তুনা বিল্লাযিনা তুনালাই মায়াতুনা, ও নবী আর ওই কাফের বেঈমানের বাচ্চারা বসে থাকবে না, যেই মাই বেলেম গুলা, যেই কোরআনের পাখি গুলা তাদের সামনে কোরআনের হক কথা বলবে, ও নবী আপনি শুনে নিন ওই আলেমদেরকে কিভাবে ষড়যন্ত্র করে ফাঁসির মঞ্চে ঝোলানো যায়, এই জন্য তারা ষড়যন্ত্র করবে, কথা বলেন ঠিক কিনা? হবে তাহলে একটু ভালো করে ভাবেন, তাহলে কাফেরদের চরিত্র হলো কোরআন ওরা ঠিকই শুনবে, আবার কোরআনের মাহফিল কিভাবে বন্ধ করা দেয় জন্য ষড়যন্ত্র করবে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো কাফেরদের চরিত্র। যারা সৌদি আরবে গেলে মাথায় পট্টি বাঁধে, হাতে তরমি নাই, আবার ভারতে যখন যায় দাদা বাবুদের তিলক কপালে লাগায় মুনাফিক। ভাই আপনি ব্যাখ্যা করে দেয় বাংলার কথা বলি, এদের চরিত্রটা কি শোনেন, এদের পরিণামটা কি হবে? দুইজন বন্ধু, একজন হলো হিন্দুর একজন মুসলমান, শুনছেন আপনারা? একজন হিন্দুর মুসলমান বন্ধু, হিন্দু একদিন ডাকতে বলল, বন্ধু রে অনেকদিন ধরে তোমার আমার বন্ধুত্ব, ও বন্ধু আজকে একটা আমার প্রশ্ন, ও বন্ধু আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই, বলো তো দেখি, তোমার আল্লাহর ক্ষমতা বেশি না আমার ভগবানের ক্ষমতা বেশি? আপনারা বলেন ক্ষমতা বেশি কার? মুসলমান ডাকতে পারে, বন্ধুরা তুমি শোনা, অবশ্যই আমার আল্লাহর ক্ষমতা বেশি। এবার হিন্দু বলে, ও মুসলমান তুমি শুনে রাখো, শুধু মুখে বন্ধু হবে না, আমাকে বুঝাও কিভাবে তোমার আল্লাহর ক্ষমতা বেশি, মনোযোগ আছে ভাই? সম্মানিত বন্ধু বরাবর, এবার মুসলমান বললেন, ও হিন্দু বন্ধু তুমি শুনে নাও, আমার আল্লাহ শব্দটা লিখতে অক্ষর লাগে চারটা, ধরে বলেন কয়টা? আলিফ, লাম, লাম, হা,
মুসলমান ডাকতে পারে বন্ধুরে এই চার অক্ষর দিয়া আবার আল্লাহকে বোঝানো যায় বলেন মারহাবা মুসলমান তেলাত বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার বলেন এবার মুসলমান ডাকতে পারে বন্ধুরে তুমি শোনো এই চার অক্ষরের ভিতরে আলিফ যদি কেটে বাদ দিয়ে দিই থাকে শুধু তিনটা অক্ষর লাম লামার হা এবার মুসলমান ডাকতে পারে বন্ধুরে এই তিন অক্ষর দিয়ে আমার আল্লাহকে বোঝানো যায় মুসলমান তেলাওয়াত করলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার বলেন এবার মুসলমান বললে হিন্দু বন্ধু তুমি শোনো এই তিন অক্ষরের ভিতরে যদি লামটাও কেটে বাদ দিয়ে দিই তাহলে শুধু লামার হা ও বন্ধু এই দুই অক্ষর দিয়া আমার আল্লাহকে বোঝানো যায় এবার মুসলমান তেলাত করলেন লা গামুল কুসমা ওয়াতি ওয়াল আরদ সম্মানিত বন্ধুগণ আমার এবার মুসলমান বললেন ও বন্ধু এই চারটা অক্ষরের ভিতরে আলিফ লাম আল্লাহ এই তিনটা যদি বাদ দিয়ে থাকে শুধু হা আর এই একটা হা দিয়া আমার আল্লাহকে বোঝানো যায় মুসলমান তেলাওয়াত করলে সকলে বলেন হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত বন্ধু করে আমার ওই চেয়ার পিছনে দিয়ে দাও চাপাই দিয়ে দাও একটু এগিয়ে আসেন ভাই আপনি একটু এগিয়ে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জেনে ভরে জুলুম করে এ মন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না ঠিক কিনা বলেন জেনে ভরে জুলুম করে এ মন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এ মন বাঁধা যাবে না মোরা শক্ত হব শীশের মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শীশের মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাবো দিক পরাজয় মানব না আমার হাবা হাসত কেন বন্ধু তুমি বরং শপথ না আনতে সুদের কণ্ঠে তোমার বিপ্লব বিজ্ঞান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে সুদের কণ্ঠে তোমার বিপ্লব বিজ্ঞান গাও শহীদরা আজ তাকিয়ে আছে পিস্তা হওয়া যাবে না অত্যাচারের শিকর দিয়ে এমন বাধা যাবে না কথা বলে ঠিক কিনা সম্মানিত বন্ধু করে আমাদের কথাই বলতেছিলাম এবার মুসলমান ডাকতে বলছেন ও হিন্দু বন্ধু তুমি এবার শুনে নাও তোমার ভগবানের ব্যাখ্যাটা তুমি এবার শোনো কার ব্যাখ্যা মুসলমান বলেন বন্ধুরে তোমার ভগবানের ভকাট থাকে গোবান কি থাকে ভাই ও হিন্দু গোবানের কোন অর্থ ডিকশনারিতে পাওয়া যাবে না এবার গোবানের গ যদি কেটে বাদ দিয়ে দাও তাকে শুধু বান বান মানে কি বন্যা বান মানে বন্যা এবার মুসলমান বললেন বানের বউ যদি কেটে বাদ দিয়ে দাও থাকে শুধু দৈন্তান্ন ও হিন্দু বন্ধু তার মানে দৈন্তান্নতে ভগবান বলতে কিছুই না সম্মানিত বন্ধু মারামার এবার হিন্দু বলছে বন্ধুরে বুঝলাম এবার তুমি শোনাও ওই যে দুই তারা সাত দেখা যাচ্ছে ওই দুই তারা সাতের উপর থেকে আমরা দুইজন লাভ দিব লাভ দিয়ে তার মাথা ভাঙবে বুঝবো যে তার খোদার শক্তি নাই তার খোদা লাভ দিয়ে তার মাথা ভাঙবে তার ভগবানের শক্তি নাই তার মুসলমান বলছে ঠিক আছে তাই হবে এবার মুসলমান উঠেছে লাভ দেওয়ার জন্য মুসলমান দুই তারা সাদের উপরে উঠে আল্লাহ আকবার বলে লাভ দিয়েছে আল্লাহ আকবার বলে মুসলমান যখন লাভ দিয়েছে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে এবার কার পালা হিন্দু বলছে
তোমাদের মধ্যে ভয়। মুসলমান কি বলে লাভ দিয়েছিল? মুসলমান লাভ দিয়েছে আল্লাহ আকবর বলে, হিন্দু লাভ দিয়েছে ভগবান আল্লাহ আকবর। কি ভাই? ভগবান আল্লাহ আকবর বলে দেই লাভ দিয়েছে, সঙ্গে সঙ্গে মাদার হাড্ডি শেষ। এবার মুসলমান দেখতে বলে, বন্ধুরে বুঝলো নাকি ক্ষমতা বেশি কার? হিন্দু বললে, বন্ধুরে তুমি শুধু আল্লাহ আকবর বলে সেই জন্য আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, আর আমি ভগবান আল্লাহ আকবর বলার কারণে আমার ভগবান বাসায় নাই, আল্লাহ রাগ করে ধরে নাই। তার মানে হলো আজকে যারা সৌদি আরবে গেলে হাত পাঠায় প্রতিবাদ হাতে চলবে নাই, আবার ভারতে গেলে কাকা বাবু দেখতে কবলে লাগাই কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো জাহান্নামে যাবে, আমার আল্লাহ ওদেরকে বাঁচাবে না, ওদের ভগবান ওদেরকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কিছু মানে আর কিছু অস্বীকার করে, এরাই হলো মুনাফিক। এরকম লোক আছে না নাই? এর মধ্যেও কিছু লোক আছে, তাদেরকে তখন বলা হবে নামাজ পড়া কোনো সমস্যা নাই, তাদেরকে তখন বলা হবে রোজা করে কোনো সমস্যা নাই, হজ করে জাকাত দাও কোনো সমস্যা নাই, কিন্তু যখন বলা হবে আল্লাহ জাইন দিয়েছে, আল্লাহর নবী দিয়ে বিশ্ব নবী দিয়ে যে কোরআনুল কারীম দিয়ে 10টি মাস রাষ্ট্র চালিয়েছে, সংসদ পরিচালনা করেছে, আসো আমরা মুসলমান তোমরা মুসলমান, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে, দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, তখন তারা বলো হুজুর ওই ধর্মের নামে রাজনীতি করা যাবে না, নাই ওদেরকে নামাজের কথা বলবেন কোনো সমস্যা নাই, ওদের যুদ্ধ করেন কোনো সমস্যা নাই, মুখে দাঁড়িয়ে রাখেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন বলা হবে যে আল্লাহ যে বিধান দিয়েছে কোরআন দিয়ে আসলে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করি, তখন তারা বলে ওদের খবরদার ধর্মের নামে রাজনীতি করবেন না, ঠিক কিনা বলেন ভাই? নবীজির কথা কইয়া নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমান গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর সমান গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে, নবীর নামে সালাম করি নবীর নামে দরুদ পড়ি নবীর নামে গড়া করি মসজিদের ভিতরে, আসে না নাই বলেন? নবীর নামে সালাম করি নবীর নামে দরুদ পড়ি নবীর নামে গড়া গড়ি মসজিদের ভিতরে, ওরে বাইরে তারে মাল্লা না রে সংসারে সমাজে, কেউ বলে তিনি আল্লাহ তিনি রাসুল, আল্লাহ না রসুল, তো এরকম কিছু লোক কি ফরিদপুর আছে নাকি ভাই? আপনাদের এলাকায় না থাকতে পারে এরকম ফকির দল, কিন্তু আমার কুষ্টিয়া মেহে পড়ে আছে, ওরা বলে আল্লাহ না রসুল, তা আমার এক খালাতো দুলা ভাই ওই বলে, এই শয়তানের বাচ্চারা তারা কি বলে শোনেন? ওরা শুধু এই কথা বলে না, ওরা কোরআনের বিরুদ্ধেও কথা বলে, নাউজুবিল্লাহ বলে। আপনারা যদি অনুমতি দেন এরা কি করে আমি একটু বলতে পারি, বেদার হবেন নাকি ভাই? এই শয়তানের বাচ্চারা তারা আমাদের বিরুদ্ধেও কথা বলে, তারা কি বলতে শোনেন? তারা বলছে হস্তবার পদ কইরো না ধৌত চক্ষু করে তোমার না শিকাপ, মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার তোমার দেহের রাজা যদি নকচে করে অত্যাচার কর তার সুবিচার, জ্ঞান অনুসারে তার দাও সাজা, দেওয়ানে বুঝা নকশ হলে সুদা তীর সুন্দর তরকার লাগে না। নফস যদি সোজা থাকে রোজা করার দরকার নাই, অথচ আল্লাহ বলে কুতিব আলাইকুম আসসালাম, আমি আল্লাহ রোজাকে তোমাদের উপর কি করে দিলাম? ও ভাই, এই শয়তানদের বিচার বাংলার মাটিতে হওয়ার দরকার আছে না নাই? বিচার আজকে ঠিকই হয়, কিন্তু বিচার এদের হয় না, বিচার হয় কোরআনের পাখিদের, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বিচার আজকে ঠিকই আছে, কিন্তু ন্যায় বিচার নেই আছে অবিচার, বিচারে প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে,
আমি কার কাছে গেলে ঠিক কিনা বলেন, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে আল্লাহ কার কাছে গেলে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, দেখো কোটি কাচারির দারে তাদের সুবিচারের বাণী কান্দে, কথা বলেন ঠিক কিনা। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, দেখো কোটি কাচারির দারে তাদের সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে দেয়, ঠিক কিনা বলেন, কত দোষীরা দেখি ছাড়া পেয়ে দেয়। আলেম উলামাদের কোথায় বিচার পাবো, আমি কার কাছে গেলে আমি কার কাছে গেলে। সম্মানিত বন্ধুগণ, আমার আজকে নাস্তিকের বাচ্চারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদের বিচার আজকে বাংলার মাটিতে করা হয় না, কিন্তু যেই মানুষগুলা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখে ওই মানুষগুলো আজকে ফাঁসির মঞ্চে ঝুলে কথা বলেন, ঠিক কিনা। সম্মানিত বন্ধুগণ, আমার দুই নম্বরে কোরআন ঝরে কারা আমার মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীমের কথা বলা হয়, কোরআনের সুর যখন তারা শুনে, আমার মুমিন বান্দারা পাগল পারা হয়ে যায় কোরআন শোনার সঙ্গে সঙ্গে, ওদের ইমানের গতিটা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বারে বারে যখন ইমানদারদেরকে ফাঁসির মঞ্চে তোলা হয়, তখন তাদেরকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার কথা বলা হয়, তারা বলে না না না, আমাদের জীবনের মালিক এই দিনের কোন রাষ্ট্রপতি না, আমাদের জীবনের মালিক হল আল্লাহ, কথা বলে ঠিক কিনা। সম্মানিত আজকে আমরা তিন নম্বরে শ্রোতা, কয় নম্বরের ভাই? ও ভাই, যত খুন বসে থাকবেন আমাদের নিয়ত থাকবে আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? ইমানের নিয়তে আলোচনা যদি শুনতে পারেন ইমান বাড়বে, ঠিক কিনা বলেন? ইমান বাড়বে। কিন্তু আজকে কিছু লোক আমাদের সমাজে আছে, দেখবেন আমাদের সমাজে যারা ইমানদার এদেরকে বোকা মনে করে, আছে না ভাই? আর ওরা মনে করে আমরা বড় চালাক। আমি যদি একটা গল্প বলে আপনার কি বেদনা হবেন নাকি? দুইজন বন্ধু, কয়জন ভাই? দুইজন বন্ধু, একজন খুব ভালো ছাত্র, খুব ভালো লেখাপড়া করে, আরেকজন বন্ধু পাগল, কিছুই পারে না, অর্থাৎ পরীক্ষায় আপনার ওই ভালো বন্ধু দেখে দেখে লিখে লিখে পাশ করে, তো লেখাপড়া করছে। দুই বন্ধু লেখাপড়া শেষ হয়েছে, গেছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। কিসের জন্য? চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ দেওয়ার জন্য যখন গেছে, পাগল বন্ধু ভালো বন্ধুর পা ধরে গেছে, বলতো বন্ধু রে সারাজীবন তোরটা দেখে দেখে লিখে লিখে আমি পাশ করলাম, আজকে যদি তুই আমাকে না দেখাস তাহলে তো আমি আজকে ফেল করে যাব। ভালো বন্ধু বলছে, বন্ধু আজকে তো চাকরির ইন্টারভিউ, তোমাকে কি প্রশ্ন করবে, চাকরির ভাইবা দেওয়া হবে, তোমাকে কি প্রশ্ন করবে আর আমাকে কি প্রশ্ন করবে, আমি তো কিছুই জানি না। পাগল বন্ধু বলছে, বন্ধু প্রশ্ন তাই করুক, তোমাকে যা প্রশ্ন করবে তুমি আমাকে শিখাই দিবা, আমি ওই অ্যানসারটাই দেবো। বুঝতে পারছেন কথা? প্রশ্ন তাই হোক, তুমি যদি অ্যানসারে দেবো আমাকে শিখিয়ে দিবা, আমি ওই অ্যানসারে দেবো। এবার গেছে ভাইবা দেওয়ার জন্য, প্রথমে ভাইবা দিতে গেছে যে বন্ধুটা ভালো ভালো ছাত্র, সে গিয়েছে সালাম টালাম দিয়েছে, সারা প্রশ্ন করেছে পাঁচটা, জোরে বলেন কয়টা? প্রশ্নের অ্যান্সার গুলো ভালোভাবে মনে রাখবেন, পাঁচটা প্রশ্ন করেছে। সর্বপ্রথম তাকে যে প্রশ্নটা করা হলো সেটা হলো, তাকে বলা হলো যে বলো তো দেখি উপমহাদেশের একজন সাহিত্যিকের নাম বলো। সে বললো স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারেক্ট অ্যান্সার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলে ঠিক আছে। দুই নম্বরে প্রশ্ন করা হলো, বলো দেখি সৌরজগতের একটা গ্রহ আছে, যেই গ্রহে এই পৃথিবীর মানুষেরা যাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করে, সেই গ্রহটার নাম কি? ভালো ছাত্র অ্যান্সার দিচ্ছে, স্যার মঙ্গল গ্রহ। কি গ্রহ? সঠিক অ্যান্সার মঙ্গল গ্রহ। তিন নম্বরে
তাকে প্রশ্ন করা হলো যে ভারত উপমহাদেশ কবে স্বাধীনতা অর্জন করেছিল, সে বললো 741 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে, সঠিক অ্যান্সার। চার নম্বরে প্রশ্ন করা হলো যে বাংলাদেশের একজন ভালো শিল্পীর নাম বলো, তার নাম ভাই বাংলাদেশে কি গানের শিল্পীর অভাব আছে, কয়েকদিন আগে মারা গেল কে, আয়ুব বচ্চন, এ কথা ভালো জানবেন। তাকে বলা হলো যে বাংলাদেশের একজন ভালো শিল্পীর নাম বলো, সে বললো স্যার সে তো অনেকেই আছে, কাকে ছাড়ি আর কাকে বলি। তাহলে চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কাকে ছাড়ি আর কাকে বলি। পাঁচ নম্বরে তাকে প্রশ্ন করা হলো যে বলো তো দেখি আজকে গোটা পৃথিবীতে এইডস রোগ নিয়ে যে মাতামাতি, এই এইডস রোগ সম্পর্কে তোমার ধারণাটা কি। সে বলতে স্যার এটা তো গবেষণার বিষয়, এটা গবেষণার বিষয়। তাহলে প্রথম নম্বর অ্যান্সার কি বললাম ভাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দুই নম্বর হলো মঙ্গল গ্রহ। তিন নম্বর হলো 41 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। চার নম্বর হলো কাকে ছাড়ে আর কাকে বলি। আর পাঁচ নম্বর হলো গবেষণার বিষয়। এই পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে যখন ভালো ছাত্র বের হয়ে যাচ্ছে, ওই সেই পাগল বন্ধু দাঁড়িয়ে আছে বাইরে, হঠাৎ করে পা জড়িয়ে ধরে যাবে, বন্ধু রে আজকে তুমি যদি আমাকে না বলে দাও কি প্রশ্নের অ্যান্সার তুমি দিয়েছো বন্ধু, আমি তো ফেল করে যাবো। ও বলছে বন্ধু আমাকে কি প্রশ্ন করলে, তোমাকে কি প্রশ্ন করবে তা তো কিছুই জানি না। কয় বন্ধু প্রশ্ন আমার তাই হোক, তুমি যে অ্যান্সার দিয়ে আসবে ওই অ্যান্সারটাই দেবো। এবার পাঁচটা প্রশ্নের অ্যান্সার হাতে দিয়ে কোরআনের মতো পাগল বন্ধু মুখস্থ করেছে। এক নম্বর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিন নম্বর মঙ্গল গ্রহ, তিন নম্বর 41 সালে হওয়ার কথা, 47 সালে হয়েছে, তিন নম্বর কাকে ছাড়ি কাকে বলি, চার নম্বর পাঁচ নম্বর হলো গবেষণার বিষয়। একেবারে হাতে দিয়ে কোরআনের মতো মুখস্থ করে এবারে পাগল বন্ধু গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিসের জন্য ভাই? ইন্টারভিউ দেওয়ার জন্য। সালাম তালাম না দিয়ে চলে গেছে, সালাম মনে মনে করে তার ইন্টারভিউ নিচ্ছে, কোথাকার পাগল, এর পরিচয় একটু নেওয়া দরকার। তোরা বোধহয় তোর নাম কি? স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওইটা প্রশ্নের অ্যান্সার মুখস্থ করেছে ঈশ্বরচন্দ্র। সারা বলে আরে সারা জীবন আমরা ইন্টারভিউ নিলে এরকম পাগল তো দেখা যায় না, এদের বাড়ি কোথায়? স্যার মঙ্গল গ্রহে। তুই তো তোর বাড়ির ঠিকানা ঠিকভাবে বলতে পারিস না, বলতো দেখি তো জন্ম তারিখটা ঠিক আছে কিনা, তোর জন্ম কত সালে? স্যার ও 41 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। এবার পাগল বন্ধু পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে যাই তুই বারা। এবার বন্ধু ভালো বন্ধুকে জড়ে বলছে, বন্ধু রে আজকে সাধ্যের বোকা বানিয়ে একের পাঁচটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি। আপনারা বলেন সারা নিজে বোকা না ওদের প্রশ্নের জবাব দিলে পাগল বোকা? ঠিক আজকে যারা ইমানদারদেরকে বোকা মনে করো, আজকে যারা মুসলমানদেরকে বোকা মনে করো, মুসলমানদেরকে নির্বিচারে মুসলমানদের উপর গুলি চালাও, মুসলমানদেরকে নির্যাতন করো, আজকে যারা মুসলমানদেরকে বোকা মনে করে এদের উপর নির্যাতন করো, ওদের জানা দরকার মুসলমানরা বোকা না বলাই হলো শ্রেষ্ঠ বোকা, কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে নির্বিচারে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের আলোচনা শুনবো আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমি। আসেন ভাই আর ভূমিকায় কথা নয়, তাহলে আজকে আমরা যারা এখানে আছি সকল ইমানদার ঠিক কিনা বলেন? সকল ইমানদার, ইমানদারেরা কখনো অন্য মানুষকে ভয় করতে পারে না, ইমানদারেরা ভয় করবে কাকে? ইমানদারেরা ভয় করবে আল্লাহ কি ইতিহাস সাক্ষী, এই ইমানদারের ইমানের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ইমানের সব নাস উৎসর্গ করেছে, মুসলমানেরা কোরআনের জন্য কল্যাণের ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঝরিয়েছে, মুসলমানেরা কোরআনের জন্য ইসলামের জন্য জীবনের স্বপ্ন উৎসর্গ করেছে, মুসলমানেরা ধীরে ধীরে তাদের জীবনকে কুরবান করে দিয়েছে, কিন্তু এই মুসলমানেরা প্রতিদিন ফজর জোহর আসর মাগরিবে সাই যে মাথাটা তাদের আল্লাহর কাছে নত করেছে, মুসলমানদের মাথা এই দিনের করে চাইলেন ছয়রাচারি আর ভারতের গরিবরা পাঁচ লাখ গরিবদের কাছে তত করে নাই, করবে না করবে না ভবিষ্যতেও করবে না, কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা বলে? সুতরাং আমরা ইমানদার, রাজি আছেন ভাই? আমরা ইমানদার।